নমস্কার, আষ্টচক্র অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাই সকল বন্ধুদের যারা এই অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহে বসে থাকেন। কেনই বা বসবেন না, তার কারণ হচ্ছে যদি একজন যুক্তিতর্কবিদ এমন একজন বৈজ্ঞানিক আপনাদের পাশে থাকে, যিনি সবসময় বটের ছায়ার মতো আপনাদেরকে ঘিরে রাখতে চায়, অর্থাৎ সেই বটবৃক্ষ যার অন্তরালে আসলে, যার সান্নিধ্য লাভ করলে আপনারা সেই মোক্ষম বস্তু, কাঙ্ক্ষিত বস্তু কত সহজে সমস্যা সমাধানের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারেন, তার সবসময় সেই চেষ্টা থাকে। তার চেষ্টা, আপনাদের চেষ্টা একত্রিত হয়ে আপনি সেই ফলটা পান। অবশ্যই যারা আমরা জ্যোতিষ অনুষ্ঠান দেখি, তারা বিভিন্ন জন্ম ছক অনুযায়ী বিভিন্ন ভাবের কথা শুনেছি। তেমনই একটি ভাব হচ্ছে ষষ্ঠ ভাব, অর্থাৎ সিক্সথ হাউস। এই সিক্সথ হাউসের এফেক্ট কতটা এফেক্টিভ, কতটা নেগেটিভ ভাইব্রেশন দেয়, কতটা পজিটিভ ভাইব্রেশন দেয় মনুষ্য জীবনে, এই সমস্ত বিষয় নিয়ে সেই ব্যক্তিত্ব, সেই জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন আমাদের সঙ্গে, আলোচনা করব তার সাথে। আমি জয়শ্রী রইল আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রজ্ঞ জ্যোতিষী, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও প্রতিকার বিশেষজ্ঞ শ্রী আনন্দ শাস্ত্রী। আনন্দদাকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান পর্বকে এগিয়ে নিয়ে যাবো। দাদা নমস্কার, স্বাগত। নমস্কার, প্রথমে দর্শক বন্ধুদেরকে আমার প্রণাম এবং অভিনন্দন। এবং যেহেতু দাদা আপনাকে আমরা পাই মানে আমাদের একটা আলোচনা এমন হয় যে আলোচনাতে কিন্তু আমরা কিছু শিখি, প্রতিনিয়তই কিছু শিখি, আজও শিখবো এটা জানি। সেটা হচ্ছে যে প্রথমে আমি অনুষ্ঠানের সূচনাতেই বলেছি যে সিক্সথ হাউস, সিক্সথ হাউসের একটা এফেক্ট মনুষ্য জীবনে রয়েছে, সেটা কি এফেক্ট, কতটা শুভ হতে পারে, বা যদি শুভ হয় শুভাশুভ অর্থাৎ মিশ্র ফল কিভাবে মনুষ্য জীবনে প্রভাব পড়ছে, সে বিষয়ে যদি আমাদের একটু অবগত করেন। হ্যাঁ অবশ্যই। প্রথমেই দেখো, সিক্সথ হাউস হচ্ছে একটি অশুভ ভাব, একটি অশুভ ভাব হচ্ছে আমাদের ষষ্ঠ ভাব, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম এবং দ্বাদশ ভাব হচ্ছে এই তিনটি ভাব, অর্থাৎ সিক্সথ, এইট এবং টুয়েলভ, এই তিনটি ভাব হচ্ছে অশুভ ভাব। এই তিনটি ভাবের মধ্যে যদি কোনো শুভ ভাবের অধিপতি চলে যায় তাহলে সেই শুভ ভাবের নাশ করে, অর্থাৎ দেখা গেল পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে চলে গেছে বা নবম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে চলে গেছে, তাহলে কিন্তু সেই নবম ভাবটা কোনো না কোনোভাবে ড্যামেজ হয়। কিন্তু সনাতনী বৈদিক জ্যোতিষের বিভিন্ন তথ্য অনুসারে আমরা দেখেছি যে ষষ্ঠ ভাবটা অবশ্যই একটি অশুভ ভাব হওয়া সত্ত্বেও ষষ্ঠ ভাবের কিন্তু বেশ কিছু শুভ প্রভাব আছে, মানে সেই শুভাশুভ, হ্যাঁ শুভাশুভ মিশ্রিত একটি জায়গা। তো আমি অবশ্যই আলোচনা করব যে অশুভটাও কিরকম ভাবে দেয় এবং শুভটাও কি কনজাংশন থাকলে পারে শুভ প্রভাবটা তৈরি করে। তো ষষ্ঠ ভাব সম্পর্কে বলতে গেলে পারে প্রথমেই বলতে হবে যে ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু রোগ বিচার করি। আচ্ছা, যদি দেখা যায় কোনোভাবে লগ্নপতি ষষ্ঠ ভাবে চলে গেছে বা ষষ্ঠ ভাবের অধিপতি লগ্নভাবে চলে এসছে, তাহলে কিন্তু সাধারণত দেখা যায় যে যেই জাতকের এরকম সংযোগ দেখা যাবে তার ভেতরে কিন্তু অনেক রকমের রোগ বাসা বাঁধতে পারে। আবার বিবাহিত জীবনের ক্ষেত্রে ষষ্ঠ ভাব কিন্তু ডাইরেক্টলি একটি ডিভোর্সের ভাব, যদি কোনোভাবে সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে চলে যায় বা ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তম ভাবে চলে আসে, রেট্রোগ্রেড বলতে পারি, রেট্রোগ্রেড নয়, আচ্ছা রেট্রোগ্রেড মানে হচ্ছে বকরি, ওটা আলাদা কথা, রেট্রোগ্রেড নয়। তবে আমরা যদি বলি যে এক, অর্থাৎ ষষ্ঠ ভাবের অধিপতি যদি সপ্তমে আসে বা সপ্তম ভাবের অধিপতি যদি ষষ্ঠ ভাবে চলে যায়, তাহলে দেখা গেছে যে বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, যেই সমস্যাটা কিন্তু ইঙ্গিত দেয় ডিভোর্সের। আচ্ছা, আবার তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু বিচার করি, অর্থাৎ আমার বিপক্ষে, আমার বিপক্ষে কতজন থাকতে পারে বা কে থাকতে পারে, সেটা আমার পরিবারের না সেটা আমার বন্ধু বান্ধব, সেটা জ্ঞাতি শত্রুটাও সমস্ত কিছুটা এই ষষ্ঠ ভাব থেকে, অর্থাৎ শত্রুতার জায়গাটা কিন্তু বিচার করে থাকি। ষষ্ঠ ভাব হচ্ছে আমার শারীরিক স্ট্রেংথের ভাব, বুঝতে পারলাম, অর্থাৎ একজন জাতকের ভেতরে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তা একজন জাতকের ভেতরে কতটা মানে একটা এনার্জি আছে, এই এনার্জিটাকে কিন্তু ইঙ্গিত করে সিক্সথ হাউস। আচ্ছা, সিক্সথ হাউস যদি ড্যামেজ হয়, সিক্সথ হাউস যদি প্রচুর মানে একাধিক পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয় বা একাধিক পাপগ্রহের অবস্থান সিক্সথ হাউসে অবস্থান করে, বা সিক্সথ হাউসের অধিপতি যদি খুব বেশি পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে একজন জাতকের বা জাতিকার শারীরিক স্ট্রেংথ বা এনার্জিক পাওয়ার, ইউনিটি পাওয়ার, যেটা ইউনিটি পাওয়ার, এগুলো কিন্তু অনেকটা কমে যায়। সিক্সথ হাউস আমাদের আরো ইঙ্গিত করে যেটি, সেটা হলো আমরা আমাদের আর্থিক পরিস্থিতিটা, আলটিমেট
মোস্টলি কি থাকবে, সঞ্চয় বেশি হবে না ব্যয় বেশি হবে? সঞ্চয়ের জায়গাটা না হলে পারো আমাদের আর্থিক পরিস্থিতিটা, অর্থাৎ আমরা কি আমরা যে অর্থটা উপার্জন করব সেই অর্থটা দ্বারা আমাদের কি জীবন, আমাদের কি লাইফস্টাইলটা চলবে, না আমাদের লাইফস্টাইলটা চলার মতো অর্থ আমি কখনোই উপার্জন করতে পারবো না। আচ্ছা, এই জায়গাটাও কতটা পরিমাণ উপার্জিত অর্থ আমরা ইনকাম করব সেটা এটা ইনকাম প্লাস হচ্ছে খরচ, খরচ এই দুটোকে মিলিয়ে দিলে পরে আমরা সরাসরি বলতে পারি যে আমার আর্থিক পরিস্থিতিটা কি থাকবে, আর্থিক কাঠামোটা কি থাকবে। কারণ দেখো সিক্স হাউসে যদি কোনোভাবে ড্যামেজ হয় বা সিক্স হাউসে যদি কোনোভাবে বৃহস্পতি গিয়ে বকরি হয়ে যায় বা সিক্স হাউসের অধিপতি যদি খুব বেশি পীড়িত হয়ে যায়, তাহলে আমরা দেখেছি যে সাধারণত সেই ব্যক্তি জীবনে যা কিছু করে সে কিন্তু লোন করে বা ধার করে করে। অনেক সময় আমরা এরকম বহু মানুষ দেখেছি যারা কিন্তু তাদের সামান্য একটি টিভি, সামান্য একটি গাড়ি, সামান্য একটি পাখা পর্যন্ত কিনতে গেলেও তারা ধার করতে হয়। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখে থাকি সাধারণত ভাবে। এটা হচ্ছে সিক্স হাউসের প্রভাব। অর্থাৎ সিক্স হাউস যদি একটুখানি ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখেছি যে ছোট ছোট জিনিস থেকে বড় বড় জায়গা পর্যন্ত তাদেরকে ধার করে তাদের প্রয়োজন মেটাতে হয়। আচ্ছা, এই যে রাশি লগ্নর কথা বলি, ১২টা রাশি ২৭টি নক্ষত্রের উপর লগ্ন ভেদে এবং রাশি ভেদে নক্ষত্র ভেদে কি এটা ডিপেন্ড করে? হ্যাঁ অবশ্যই। আমি প্রথমেই বলেছি যে কোনো ভাব বিচার করতে গেলে লগ্ন হচ্ছে খুব একটি শক্তিশালী ভাব। লগ্নের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। লগ্ন ভাব মানে দেহ ভাব, তার বিচার করা। লগ্ন মানে হচ্ছে শরীর, লগ্ন মানে হচ্ছে আমার পরিবেশ, লগ্ন মানে হচ্ছে আমার মাথা, লগ্ন মানে হচ্ছে আমার শারীরিক স্ট্রেংথ, লগ্ন মানে হচ্ছে যে আমার প্রচেষ্টা, লগ্ন মানে হচ্ছে আমার যে কোনো টার্গেটকে ফুলফিল করার জন্য আমার মানসিকতা, সেই জায়গাটা আমি অ্যাচিভ করবো, যে সেই জায়গায় অ্যাচিভ করার জন্য আমার ভেতরে কি কাজ করছে, আমি কতটা মানে এনার্জেটিক সেই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য, এটা হচ্ছে মানে এই ইনিশিয়েটিভ নিচ্ছে কোনো কাজে। হ্যাঁ অবশ্যই। লগ্ন যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে কি হয়, সব কিন্তু গন্ডগোল হয়ে যাবে। লগ্ন যদি একটা মানুষের ডিস্টার্ব হয়ে যায়, যতই বড় বড় রাজযোগ থাকুক, যতই ভালো গ্রহ অবস্থান থাকুক, এগুলো কিন্তু সব ড্যামেজ। কেন ড্যামেজ? কারণ হচ্ছে লগ্ন মানে হচ্ছে যে আমার শরীরকে চালনা করছে, আমার মস্তিষ্ককে চালনা করছে যেই গ্রহটি, সেই গ্রহটি বা সেই ভাবটি যদি অশুভ জায়গায় বা অশুভভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু আমার ভেতরে অনেক রকম সমস্যা তৈরি হবে। আর আমরা সাধারণতভাবে জানি যে একজন জাতক যে কোনো জায়গায়, অর্থাৎ এডুকেশন প্রফেশনাল সাইডে যে কোনো জায়গায় যদি ভালো জায়গায় অ্যাচিভ করতে চায় তাহলে কিন্তু তার এনার্জেটিক পাওয়ারের সঙ্গে সঙ্গে মেন্টাল এনার্জির সাথে ফিজিক্যাল স্ট্রেংথ, হ্যাঁ ফিজিক্যাল স্ট্রেংথটা অবশ্যই লাগবে, তার সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার একটা ব্যাপার আছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে লড়াই করা, সংগ্রাম, লড়াকু মনোভাব, এগুলো কিন্তু লগ্ন। অর্থাৎ আমি আগেও প্রোগ্রামেতে বলেছি যে লগ্ন হচ্ছে যে আমার যে ড্রিম, আমার যে স্বপ্ন, সেই জায়গায় অ্যাচিভ করতে গেলে পারে যে প্রচেষ্টা, যে সংগ্রাম, যে শক্তি, যে বলগুলো দরকার পড়ে, এই সমস্ত বল কিন্তু লগ্ন থেকে আসে। মানে নিজের কাঙ্ক্ষিত বস্তু বা লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য যে ধরনের লড়াকু মনোভাব, মানে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, সেটা কিন্তু এফেক্টিভ হচ্ছে সিক্স হাউস। সিক্স হাউস না, এফেক্টিভ হচ্ছে লগ্ন। এবার আমরা সিক্স হাউস নিয়ে আলোচনা করছি। সিক্স হাউস আমাদের একটি অশুভ হাউস, এবং সিক্স হাউসটি কেন অশুভ তার বিভিন্ন ব্যাপার নিয়ে আমি আলোচনা করছি। যেমন আমি আজ বললাম যে সিক্স হাউস থেকে শত্রু বিচার করা হয়, অর্থাৎ শত্রুটা কোন ফিল্ড থেকে আমার আসবে, সেটা আমার বাবা মা ভাই বোনের মধ্যে থেকে আসতে পারে, নিজের একদম নিকট নিকট, এই সমস্ত উত্তর সিক্স হাউস দিতে পারে। সিক্স হাউস একটি অশুভ হাউস। সিক্স হাউস থেকে আমরা বিচার করি রোগ, সিক্স হাউস থেকে আমরা বিচার করি ঋণ, সিক্স হাউস থেকে আমরা বিচার করি শত্রু, এই সমস্ত নেগেটিভিটির সঙ্গে সঙ্গে সিক্স হাউস থেকে কিছু পজিটিভ জিনিসও বিচার করা হয়। কিছু পজিটিভ, সেই বলে না সেই সমুদ্রের ভেতর থেকে যেমন সেই রত্নকে তুলে আনা হয়, সেরকমই কিন্তু এই সিক্স হাউস যতই অশুভ ঘর হয়ে থাকুক সিক্স হাউসে কিন্তু কিছু পজিটিভ এনার্জিও আছে। যেমন আমরা সিক্স হাউস পজিটিভ কি কি বিচার করি, সিক্স হাউস আপনি আপনার বলে দেবে যে আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে উত্তীর্ণ হবেন কিনা।
আচ্ছা, মানে কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে অবশ্যই বিচার আপনি করতে হবে। আপনি সেটা সরকারি চাকরির পরীক্ষা দিন বা আপনি মাঠে দৌড়ান, এই যে কোনো পরীক্ষা অর্থাৎ যে কোনো কতটা প্রতিযোগিতা নিখুঁতভাবে বিচার করাটা বিচার করতে প্রয়োজন হবে। একটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে সিক্স হাউসের স্ট্রেংথ কিন্তু অবশ্যই দরকার। অবশ্যই এর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমরা এরকম বহু ছক দেখেছি তার বিভিন্ন, আমি তো খুব লজিক্যালি ব্যাপারটাকে দেখি, জ্যোতিষশাস্ত্রটা কিন্তু লজিকে ভরা, এটা এখানে কোনো ওই গল্প কথা রূপ কথার ব্যাপারটা কিন্তু নেই, লজিক্যালি থাকার পরও আমরা বহু জায়গায় দেখেছি যে এরকম যে বহু মানুষ আছে বাড়িতে বিভিন্ন পশু পোষেন, তাই তো? অনেকে দেখা যায় যে কেউ কুকুর পুষছে, বা অনেকে দেখা যায় কেউ গরু পোষে, বা কখনো দেখা যায় টিয়া পাখি পুষছে, কাকাতুয়া পুষছে। আমরা এখানে বলে দিতে পারবো যে আপনার ক্ষেত্রে আপনার বাড়িতে যদি আপনি কোনো গৃহপালিত পশু বা পাখি পুষতে চান, সেটি আপনার পক্ষে শুভ হবে না অশুভ হবে সেটা বলবে আপনার সিক্স হাউস। এটাও বলবে, কারণ হচ্ছে সিক্স হাউস আপনার বলে দেবে। আমরা দেখেছি যে বাড়িতে একটা কুকুর পোষার পর থেকে সেই বাড়িতে প্রচুর ডেভেলপড হয়েছে, এরকম দেখা যায়, বলে না আমার এই কুকুরটা কিন্তু খুব শুভ, অনেকে দেখা যায় সেই সংযোগ সংস্পর্শ। অবশ্যই জ্যোতিষ একটা সমুদ্র শাস্ত্র, জ্যোতিষের মধ্যে প্রচুর তথ্য আছে, শুধু শুধুমাত্র দরকার সেই সঠিক দিশারি অগাধ পাণ্ডিত্যতে বা অগাধ সান্নিধ্য লাভ করলে মানুষ কোন সাধারণ মানুষ পৌঁছে যাবে তার কাঙ্ক্ষিত বস্তু। দেখো আমরা দেখেছি যে এরকম বিভিন্ন কুকুর পুষে বা অনেকে আছে টিয়া পাখি, কাকাতুয়া, অনেকে আছে গরু, এরকম ধরনের জিনিস তো পোষে অনেকে, বিড়াল অনেকে পোষে। এই পোষার ফলে আপনার জীবনের উন্নতি হবে না অবনতি হবে এটা কিন্তু বলবে আপনার সিক্স হাউস। এবারে সিক্স হাউস থেকে আরো অনেক কিছু বিচার করা হয়, কিরকম আমরা জানি নবম হাউস মানে হচ্ছে ভাগ্য, নাইন্থ হাউস মানে হচ্ছে ভাগ্য, নাইন্থ হাউস হচ্ছে আমাদের ভাগ্য ভাব, আর দশম হাউস হচ্ছে আমাদের কর্মের ভাব। তাহলে দশমের নবম হচ্ছে আপনার সিক্স হাউস, দশমের নবম। আচ্ছা, তার মানে আপনার কর্মটা, কর্মের কর্মটা কতটা আপনার ভাগ্যের পক্ষে পজিটিভ, আপনি কতটা পজিটিভ কর্মের দ্বারা নিজের ভাগ্যকে তৈরি করতে পারবেন এটা বলবে সিক্স হাউস। কারণ দশম যদি কর্ম হয়, দশমের নবম হচ্ছে সিক্স হাউস, অর্থাৎ আপনার কর্মের ভাগ্যটা কিরকম, মানে এই যে কর্ম করছি যশ বা খ্যাতি সেটাও সিক্স হাউস, যশ বা খ্যাতির ভাগ্যটা কেমন, অর্থাৎ আপনার কপালে যশ খ্যাতিটা কতটা পরিমাণে আছে সেটা আপনার সিক্স হাউস বলে দিচ্ছে। সিক্স হাউস হচ্ছে আমাদের, আমরা যে সমস্ত কাজগুলো করি, যেই কাজগুলোতে অ্যাডভাইস দিতে হয় আমাদেরকে বিভিন্ন ভাবে কথাবার্তার মাধ্যমে, আমরা যেটা অ্যাডভাইস করি মানুষকে, এই অ্যাডভাইসের ভাব হচ্ছে সিক্স হাউস। অনেকে দেখা যায় যে যেমন উকিল, তার কিন্তু অ্যাডভাইস করা একটি কাজ, বিভিন্ন সেলসম্যান যারা আছে তারা কিন্তু বিভিন্ন ভাবে অ্যাডভাইস করে মানুষকে যে তার প্রোডাক্ট সম্পর্কে, অর্থাৎ হচ্ছে কনজিউমার ডিলিং, যেটা কনজিউমার ডিলিং যেটাকে বলা হয়, সেটা কিন্তু আপনার সিক্স হাউস বলে দেবে। যে সিক্স হাউস যদি আপনার স্ট্রং থাকে, সিক্স হাউস যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনি এই জায়গাটা অর্থাৎ এই ধরনের কাজ করার আগ্রহ আপনার ভেতরে তৈরি হবে। অবশ্যই সিক্স হাউস আপনার বলে দেবে যে আপনার কোনো খেলা, অর্থাৎ কোনো রকম খেলার দ্বারা আপনার জীবনে কোনো উন্নতি হতে পারে কিনা। যেমন অনেকে আছে ক্রিকেট খেলে, অনেকে আছে ফুটবল খেলে, অনেকে আছে হকি খেলে, ভলিবল খেলে, বিভিন্ন রকম খেলা খেলে, তো এই খেলাটা আপনার জীবনে কি সফলতা নিতে পারে? আপনার বাচ্চা জগতে সফলতা অর্জন করতে গেলেও কিন্তু সিক্স, আপনার বাচ্চা দেখা যাচ্ছে ছোটবেলাতে, ছোটবেলাতে খুব ক্রিকেট খেলতে ভালোবাসে, আপনার বাচ্চা দেখা যাচ্ছে ছোটবেলায় খুব ফুটবল খেলতে ভালোবাসে, হয়তো সে সর্বদাই ফুটবল খেলার বায়না করে, হয়তো সে সর্বদাই ক্রিকেট খেলার বায়না করে, এরকম তো আমরা বহু বাচ্চাকে দেখি, সেই ভালোবাসাটা সফলতার দিকে যাচ্ছে কিনা, সেই যে ভালোবাসাটা অর্থাৎ সেই যে ওর খেলার প্রতি তার যে আগ্রহ, সেই আগ্রহ কি আপনার ছেলেকে কোনোদিনও ইন্ডিয়ান মাঠে গিয়ে খেলাতে পৌঁছে দেবে কিনা এটা আপনার বলে দেবে সিক্স হাউস। তবে এখানে পঞ্চম বা থার্ড হাউসের কানেকশন দরকার পড়ে, আরো কিছু কানেকশন। দেখুন আমি সর্বদা বলি যে বড় জায়গায় অ্যাচিভ করতে গেলে কিন্তু জটিল হিসাব আছে, অবশ্যই, তাই তো? অত সহজে তো ফট করে হয় না, কিন্তু সিক্স হাউস হচ্ছে, যে কোনো জিনিসকে সহজ ভাবে পেতে গেলে জটিল বা প্রতিবন্ধকতার বাধার রাস্তা পেরিয়ে সবাইকে এগিয়ে যেতে হয়, তবেই কিন্তু সাকসেস। আবার দেখো সিক্স হাউস হচ্ছে আমাদের যেহেতু রোগের একটি ভাব, আমরা যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করি তাদের কিন্তু সিক্স হাউসের সঙ্গে টেন্থ হাউসের কানেকশন হওয়া মাস্ট,
আমরা দেখেছি যে কোনো যারা মেডিকেল মেডিকেল নিয়ে পড়াশোনা করছে বিশেষ করে, তাদের কিন্তু সিক্সথ হাউসের সঙ্গে টেন্থ হাউসের কানেকশন থাকাটা কিন্তু মাস্ট। আপনার আপনার ছেলে যখন পড়াশোনা করছে, পড়াশোনা জগতে আছে, যখন সে 9-10 এরকম ক্লাসে পড়ছে, তখন আপনার ছেলের জন্মছক বিচার করে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবে আপনার ছেলে কোনোদিনও ভবিষ্যতে ডাক্তার হতে পারবে কিনা, সেই উত্তরটা আমাদেরকে যদি খুঁজতে হয় তাহলে কিন্তু আমাদের প্রথম দেখতে হবে সিক্সথ হাউস। অর্থাৎ আনন্দদার কথা শুনে যেটা বুঝতে পারছি, আপনার মনে সেই প্রশ্ন, সেই উত্তর বলে দেবে আপনি নয়, একজন অ্যাস্ট্রোলজার বলে দিচ্ছে কি দেখে, না আপনার সেই বার্থ চার্ট রেক্টিফিকেশন করে। সুতরাং জীবনে যখনই কোনো স্টেপে পা রাখছেন না কেন, জন্ম থেকে মৃত্যু অবধি এই স্প্যানটা যদি আমরা বিচার করি, সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন। একজন বার্থ চার্ট রেক্টিফিকেশন বা জন্মছক বিচার সঠিকভাবে করতে হবে। এবং যারা এই অনুষ্ঠানটি দেখেন তারা জানেন আনন্দদা কিভাবে আপনাদেরকে গাইড করেন অনুষ্ঠানে। যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে উনি থাকেন, উনি কিন্তু কম সময়ের মধ্যে সমস্যার সমাধানের পথ বলেন। এবার বিশদে জানার জন্য রয়েছে চেম্বার, এবং সঠিক বার্থ রেক্টিফিকেশন, বার্থ চার্ট রেক্টিফিকেশনটা অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি, যেটা আনন্দদা বারবারই বলেন। যারা চাইছেন অনুষ্ঠানের মধ্যে থেকে তার সান্নিধ্য লাভ করতে, চেম্বারের অ্যাড্রেসগুলো নোট ডাউন রাখুন, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় পায়োনিয়ার পার্ক, এছাড়া চেম্বার রয়েছে দমদম মা সারদা জ্যোতিষ কার্যালয়, দমদম মেট্রো স্টেশনের একেবারে কাছে। চেম্বার রয়েছে দক্ষিণেশ্বর সৌভাগ্যের দুশারি সিংহদুয়ারের ওখানে, আগরপাড়াতে রয়েছে চেম্বার, তেঁতুলতলা বাস স্ট্যান্ডের কাছে বিটি রোডের এখানে, হাওড়ায় রয়েছে চেম্বার সুখসারি হাওড়া ময়দান সুখসারি জ্যোতিষ কার্যালয়, কালীঘাট দিশা জ্যোতিষ কার্যালয় অপোজিট ব্যাংক অফ বরোদা। এছাড়া কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের আপনারা যারা বন্ধুরা রয়েছেন, আপনারা জানেন যারা অনুষ্ঠানটি দেখেন, নতুন বন্ধুদের ক্ষেত্রে বলে দিই, দাদাকে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর ত্রিনাথ লজ, বর্ধমান মেচেদা মুর্শিদাবাদ শিলিগুড়ি। আসার আগে অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয়, সেটা কেন, তার কারণ হচ্ছে দূরের অনেক বন্ধুরা রয়েছেন, কলকাতার এমন অনেক বন্ধুরা, সময়টা হাতে নিয়ে আসতে হয়। কেন কি অনেকেই যারা আমরা আসি ভালো সময় হলেও কিন্তু আমরা অ্যাস্ট্রোলজারের কাছে গাইডেন্স নিতে যাই না, কিন্তু এটা উচিত। আজকে ভালো সময়, কে বলতে পারে কালকে খারাপ হবে, নিজের সময়টাকে ধরে রাখতে হবে, সুযোগকে হাতছাড়া না করে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তার জন্য অগ্রিম বুকিংটা এই জন্যই বাঞ্ছনীয়, যাতে যে চেম্বারে যাবেন যাতে আপনাকে মূর্ছা নিয়ে যেতে না হয়, ডিমোলাইজ হয়ে ফিরে যেতে না হয়, সময়টা আপনার সাহায্য করবেন আনন্দদা। অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, 9831627354 অথবা 8698743719। এই নাম্বারটা রয়েছে, হোয়াটসঅ্যাপ করার সুবিধা রয়েছে। আর বন্ধুদের ক্ষেত্রে বলে রাখি, যখনই হোয়াটসঅ্যাপ আপনারা করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং আপনার কি সমস্যা সেই সমস্যাটা লিখে হোয়াটসঅ্যাপ করবেন। যাবো আলোচনায়। হ্যাঁ, আমরা যেটা নিয়ে আলোচনা করছি সিক্সথ হাউস, এবং এছাড়াও সিক্সথ হাউস থেকে আমরা যারা পুলিশের জন্য চেষ্টা করছি, প্রশাসনিক জায়গার মধ্যে পুলিশের ক্ষেত্রে বিশেষ করে, বা আমাদের মিলিটারি বিএসএফ সিআরপিএফ এই সমস্ত জায়গায় আমরা যারা চেষ্টা করছি, তাদের ক্ষেত্রে কিন্তু সিক্সথ হাউস স্ট্রং হওয়া খুব দরকার। কারণ হচ্ছে কি, সিক্সথ হাউস হচ্ছে আমার পজিটিভ এনার্জির একটি ভাব, এবং আমার শরীরের এনার্জেটিক পাওয়ার কিন্তু সিক্সথ হাউস। সিক্সথ হাউস যদি স্ট্রং থাকে তাহলে দেখা যায় যে সেই সমস্ত ছেলেরা কিন্তু একটু খেলাধুলা করতে ভালোবাসে, বা খেলাধুলা প্রিয় হয়, এবং ব্যায়াম শরীর চর্চা এইসবের জায়গায় কিন্তু তাদের একটা স্ট্রংনেস থাকে। সেই ক্ষেত্রে পুলিশি বা যে কোনো প্রশাসনিক জায়গাতে কিন্তু সিক্সথ হাউসকে স্ট্রং হতে হবে, আরো কিছু যোগ দেখতে হয় অবশ্যই, কিন্তু সিক্সথ হাউস কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো আমরা যেমন এখানে আজকে আলোচনা করলাম সিক্সথ হাউসের বিভিন্ন অবস্থান নিয়ে, অর্থাৎ বিভিন্ন নেগেটিভ বা পজিটিভ এফেক্ট কি হয় সিক্সথ হাউসের ভিতরে, তো আমরা সনাতনী বৈদিক জ্যোতিষে যেটা জানি যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই তিনটি ভাব হচ্ছে অশুভ ভাব। আচ্ছা, এবং এই তিনটি ভাবের মধ্যে কোনো শুভ ভাবের অধিপতিরা যদি এসে অবস্থান করে তাহলে কিন্তু সেই শুভ ভাবটি কোনো না কোনোভাবে পীড়িত হয়ে যায়। কিন্তু আমরা আজকে যেই বিষয়টিকে নিয়ে আলোচনা শুরু করেছি, এবং আমার কন্টিনিউ প্রোগ্রামের মধ্যে আলোচনাগুলো থাকবে, অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাইবো যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই তিনটি ভাব অশুভ ভাব হওয়া সত্ত্বেও এই তিনটি ভাবের যে পজিটিভ একটা জায়গা আছে, এই তিনটি ভাবের যে পজিটিভ বিচার আছে, অর্থাৎ পজিটিভও কিন্তু এরা কিছু দেয়। যেমন নেগেটিভ, এরা অবশ্যই এই ভাবগুলি নেগেটিভ ভাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ভাবগুলোর কিছু পজিটিভ ব্যাপারও আছে।
মানে মিশ্র ফল, মিশ্র ফল, কোনো কিছু ভাব দেখলাম বা কোনো কিছু গ্রহের অবস্থান দেখলাম মানে ভাবলাম যে অনেকে অনেকে মনে করে তা কিন্তু নয়। অনেকে মনে করে আমার তো এই শুভ গ্রহটা অষ্টম ভাবে চলে গেছে, অনেকে আসে, অনেকেই আমরা ফোন করে আমাদেরকে এবং আমাদের চেম্বারে আসে, তাদেরকে আমরা বুঝি যে তারা জ্যোতিষ সম্পর্কে হয়তো কিছু জানে। আমাদের চেম্বারে এরকম বহু লোককে আমরা দেখতে পাই, বা ছেলেও হোক বা মেয়েও হোক, তারা জ্যোতিষ নিয়ে কিন্তু আজকালকার দিনে অনেক বাড়িতেও চর্চা আছে এবং তারা হয়তো পড়াশোনা করেনি বা করেন না, কিন্তু চর্চাটা বাড়ছে। তো আমাকে এসে প্রথমেই প্রশ্ন করে যে দাদা আমার দেখুন অষ্টম ভাবেতে তিনখানা গ্রহ চলে গেছে, আমি কি করব, বা ষষ্ঠ ভাবেতে চারটে গ্রহ বা তিনটে গ্রহ চলে এসছে, আমি কি করব। সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে ভেঙে পড়ার কিছু নেই। আমি সর্বদা প্রথম থেকে আজ অব্দি একটা কথাই বলে আসছি যে জন্ম ছকের মধ্যে যেভাবে গ্রহ অবস্থান করে রয়েছে, যেই রকম ভাবে গ্রহ সংযুক্ত হয়ে রয়েছে, সেই ভাবে যদি নিজেকে তৈরি করা যায়, কি গ্রহ লাইন বলতে চাইছে, কি গ্রহ এডুকেশন মানে করাতে চাইছে, গ্রহ কি বলতে চাইছে অর্থাৎ আপনার জীবন সম্পর্কে, সেইটাকে সঠিকভাবে জেনে যদি আপনার জীবনকে আপনি নিয়ে যেতে চান, তাহলে কিন্তু জীবনটা স্মুথ হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি যেটা, যে আপনার দেখা গেল যে কমার্স নিয়ে পড়াশোনা করলে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারতেন, কিন্তু আপনি জেদের বসে বাবা মায়ের ইচ্ছাতে সায়েন্স নিয়ে বসলেন। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়। এবং আপনি সায়েন্স নিয়ে কিন্তু বেশি দূর এগোতে পারবেন না, কারণ আপনার সময় কি হবে, পড়াশোনাটা বিচ্ছেদ হয়ে যেতে পারে বা পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে, বা হলেও সেরকম কিন্তু সফলতা আসবে না। এরকম বহু আমরা দেখেছি যে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, পড়াশোনা করে 12 ক্লাসে গিয়ে ব্যাস অবস্থা খারাপ হয়ে গেছে। তখন কি হলো, তখন পুরো ড্যামেজ হয়ে গেল। অর্থাৎ এটা কি হয়, অনেক সময় বাড়িতে না একটু মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে পারে, সাধারণত বাড়ির যারা গার্জিয়ান্স আছে তারা কিন্তু মনে করে যে না আমার ছেলেকে সায়েন্স করাবো, সায়েন্স নিয়ে পড়াশোনা করি, একটা ভালো কিছু লাইনে দেব। কিন্তু তারা হয়তো বুঝতে চান না বা বুঝতে পারেন না যে তার ছকে কিন্তু সেই সায়েন্স নিয়ে পড়াশোনা করাটা কিন্তু নির্দেশ করছে না। তার ক্ষেত্রে যদি কি নির্দেশ করছে, এটা কিন্তু আপনাকে জানতে হলে একজন জ্যোতিষীর কাছে আসতে হবে। অবশ্যই তাই। আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, সেই ডিসিশন মেকিংটা কি আদৌ সঠিক? আপনার মত আপনি অন্যের উপর যে চাপিয়ে দিচ্ছেন সেটা কি আদৌ সঠিক, কতটা সঠিক, সেটা কিন্তু একজন জ্যোতিষ ব্যক্তি অবশ্যই প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমরা একটা কথা বলবো যে আপনাদের যে কোনো বিষয়ে আপনারা নিজেরা ঘরের মধ্যে বসে কিন্তু সিদ্ধান্ত নেবেন না। আমি বিভিন্ন তথ্যের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, আমার প্রয়াস হচ্ছে একটাই যে জ্যোতিষশাস্ত্রটা যেমন একটি মহাসমুদ্র বলা যেতে পারে, জ্যোতিষের বিভিন্ন গ্রহ সম্পর্কে, বিভিন্ন ভাব সম্পর্কে, তাদের নক্ষত্র, তাদের দশা অন্তর্দশা, গোচর, নবাংশ, ডিটেঞ্চার, এই যে আমি এতগুলো কথা সমস্ত প্রোগ্রামেতে বলি, এগুলো একটা কিন্তু পড়াশোনার বিষয়। এগুলো কিন্তু মানে আপনি বাড়িতে বসে জ্যোতিষের প্রোগ্রাম দেখতে দেখতে শিখে যাবেন না কখনোই, কারণ আমাদেরকে 5 বছর 6 বছর 7 বছর ধরে পড়াশোনা করতে হয়েছে একটা জায়গায় গিয়ে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকতে হয়, প্র্যাকটিস করতে হয়, তার সঙ্গে সঙ্গে আমরা হাজার হাজার মানুষের ছক দেখছি, আমাদের একটা নিজস্ব অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। তো আপনি মানে টিভির ওখানে বসে আপনি কিন্তু এই জ্যোতিষের প্রোগ্রাম দেখে আপনি যদি মনে করে নেন যে এই জায়গায় এই গ্রহ থাকলে এই হয়, এবং আপনি আপনার ছেলেকে সেইভাবে ডিসিশন দিয়ে দেন যে তোর তো এই জায়গায় এইটা আছে, তুই এইটা কর, একটু কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি পার্টিকুলারলি আলোচনা যখন করা হয় একটা সর্বাঙ্গীন আলোচনা করা হয়, এর মানে এই নয় যে আনন্দদা প্রত্যেকটা ছক বিচার করে করে বলছেন। আমার ক্ষেত্রে যে ছক বা আমার জন্ম ছক যেটা যেটা ইন্ডিকেট করবে, আপনার ক্ষেত্রে কিন্তু সেটা ইন্ডিকেট নাও করতে পারে। আমার যে রোগের জন্য যে ওষুধ লাগবে আপনার সেই ওষুধটা নাও লাগতে পারে, সেক্ষেত্রে কি হবে কি বিরুদ্ধ ফল হয়ে যাবে। অবশ্যই। সেজন্য কিন্তু এই যে বারবার করে উনি বলছেন যে একটা চর্চা বা ওভার পাণ্ডিত্যের প্রয়োজন, সেটা কিন্তু একদিনে হয় না, রেগুলারলি যে কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি সেখান থেকে কিন্তু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমরা গেইন করি। অবশ্যই। তো আমি এখানে দর্শকবৃন্দদেরকে একটি কথাই বলবো যে সিক্সথ হাউস নিয়ে আজকে আলোচনা করলাম, সিক্সথ হাউসের ভালো মন্দ বিচার সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, এবং সবশেষে একটি কথা বলবো, সিক্সথ হাউস হচ্ছে আমাদের দাসত্বের ভাব। অর্থাৎ আমি কারুর আন্ডারে চাকরি করব, আমি কারুর আন্ডারে কাজ করব, সেটা কিন্তু আমার সিক্সথ হাউস বলে। অর্থাৎ আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে যদি কারুর আন্ডারে কাজ করতে চান, অর্থাৎ কোনো সার্ভিস করতে চান, সেটা গভর্নমেন্টের হতে পারে, সেটা প্রাইভেট জব হতে পারে, যে কোনো জায়গায় চাকরি করতে চান, আপনার সিক্সথ হাউসকে স্ট্রং হতে হবে। অর্থাৎ সিক্সথ হাউসের সঙ্গে
কোনোভাবে 10th হাউস 9th হাউস বা 11th হাউসের একটি কানেকশন থাকতে হবে, তাহলে কিন্তু সেই কানেকশনটা থাকলে পারে, তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনি চাকরি করে সফলতা পাবেন কিনা। তো এখানে আমি সর্বদাই একটি কথা বলবো যে 6th হাউস কিন্তু একটি ভাইটাল হাউস, এবং 6th হাউস আপনার জীবনের অনেক রহস্যকে বার করে আনতে পারে, অনেক সমস্যাকে কিন্তু 6th হাউসের ভেতরে জড়িয়ে থাকতে পারে। অর্থাৎ সর্বসাকল্যে আনন্দদার সঙ্গে কথা বলে আমরা এইটুকু বুঝতে পারছি যে জন্মছক বিচারটা কতটা গুরুত্বপূর্ণ, যেটা মানুষের জীবনে কিন্তু পজিটিভ এফেক্ট ফেলবে না নেগেটিভ এফেক্ট ফেলবে সেটা কিন্তু একেবারে একটা বিচার্য বিষয় এবং বিশ্লেষণের বিষয়। তার জন্য কিন্তু সঠিকভাবে যখনই কোথাও আপনারা গিয়ে জন্মছক বিচার করছেন দেখে নেবেন সেই জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে সঠিকভাবে জন্মছকটা রেক্টিফিকেশন করে দিচ্ছেন কিনা। এবং যারা চাইছেন স্পেসিফিক্যালি আনন্দ শাস্ত্রীর সান্নিধ্য লাভ করে আপনার জন্মছক বিচার করে সঠিক প্রতিকার নেবেন, তার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। টেলিভিশন স্কলে ওনার চেম্বারের অ্যাড্রেসগুলো যাচ্ছে, অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন, সমস্যা নিয়ে পড়ে থেকে সমস্যা হয়তো বাড়াবেন না। এবং কথা বলতে বলতে অবশ্যই অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি, শেষ লগ্নে চলে এসেছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।